ভাইরা, এই পথে চললে একটু পরীক্ষা আল্লাহ করবেন মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য করার জন্য, আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে তার সাহায্য দেওয়ার জন্য, জান্নাত নিশ্চিত করার জন্য একটু টেস্ট করবেন আল্লাহ। এটা আল্লাহ বলেছেন, এতে গাবড়াবেন না। আল্লাহ এটাও বলেছেন, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য আমার সাহায্য অবতারিত। বিপদ একটু আসলে আল্লাহর সাহায্যটা কেটে যায়। যতটা ঘন ঘোর অন্ধকার দেখেন, এটা আবার শূন্যে বুদবুদ হয়ে যাবে আল্লাহর ইচ্ছায়। গাবড়াবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী কত স্যাক্রিফাইস করেছেন, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই দাওয়াতের জন্য, এই একামতের দিনের জন্য কি কষ্টটা করেছেন তার সমাজের মানুষের সাথে। তাকে কত লোভ দেখানো হয়েছে, তাকে কত প্রলোভন দেখানো হয়েছে, সুন্দরী নারী দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, বাচ্চাই দেওয়া হবে, কোনো কিছু আপোষ করেননি। এরপরে তিনি এইভাবে মায়ের খেতে খেতে মায়ের কাচ্ছেন, একদিন মায়ের খেললেন, তাকে আবু জেহেল রক্তাক্ত করলো। এই খবর তার চাচা হামজার কাছে গেল, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন বলল, হামজা খবর পেয়েছো যে না তোমার বাতি যা মোহাম্মদকে আবু জাহেল রক্তাক্ত করেছে। হামজা স্থির থাকতে পারলেন না, ছুটে গেলেন আবু জাহেলের বাড়িতে, বললেন, ওরে আবু জাহেল, তুই কি মোহাম্মদকে এই জন্য মারিছিস যে সে আল্লাহকে মেনে, সে তার যে আদর্শ নিয়ে এসেছে এটাকে সে প্রতিষ্ঠা করতে চায়, এই অপরাধে তুই কি তাকে মেরেছিস? তাহলে জেনে রাখ, আমিও ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি আজকে থেকে আমি কালেমা পড়ে নিলাম এবং আমি তাকে নেতা মেনে নিলাম, এবং তুই পারলে আরেকবার আমার বাতিজার গায়ে হাত তুলিস। এই বলে আচ্ছা করে একটা চপেটাঘাত আবু জেহেলের গায়ে লাগিয়ে দিয়ে বললেন, সাহস থাকলে আমাকে রিটার্ন কর, দেখ আমি তোরে কি করতে পারি। আবু জাহেলের বাপেরও সাধ্য হয়নি হামজার গায়ে হাত তুলতে, তিনি চলে গেলেন দারুল আরকামে, কোথায় মোহাম্মদ, ভাতিজা তোমাকে মেরেছে, তুমি দুঃখ নিও না, তোমার খুশির খবর হলো আমিও আজকের থেকে তোমার উম্মত হয়ে গেলাম, আজকে আমি তোমাকে নেতা মেনে নিলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। সুতরাং মায়ের খেলে লস হয় না, মায়ের মধ্য দিয়ে বিজয় আসে। একইভাবে উমর যাচ্ছিলেন রাস্তা দিয়ে, কেউ বললো, উমর কোথায় যাও, যে মোহাম্মদকে হত্যা করতে যাই, বলে মোহাম্মদকে হত্যা করার আগে তোমার বোন আর বোনের জামাইকে ঠিক করো। গিয়ে দরজায় কষা কড়া নাড়লেন, কানে আওয়াজ আসলো পবিত্র কোরআনে সূরা তাহার, বোনকে আচ্ছা করে পিটাইলেন, বোনের জামাইকে পিটালেন, কিন্তু পরবর্তীতে তার মধ্যে আসলো সম্বিত ফিরে আসলো, সেই আয়াতের ধ্বনি তার কানে আসলো, আচ্ছা তোমরা যা পড়ছিলে আমাকে একটু দেখাও। তাকে দেখানো হলো, শোনানো হলো, তিনি বললেন চলো আমাকে নিয়ে মোহাম্মদের দরবারে। তিনি মোহাম্মদের দরবারে দারুল আরকামে যাচ্ছেন, দূর থেকে সবাই দেখে তটস্থ, ইয়া আল্লাহ রসুল, এই যে ওমর আসতেছে, বোধহয় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। হামজা বলেন, থামো, ওমর দুর্ঘটনা ঘটবে আর আমরা বসে বসে তামাশা দেখবো, আসো ওমর দেখি কি করে, দাও দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, ওমর এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, আমি আজকে আসছি আপনার বায়াত নেওয়ার জন্য, আপনার দীন গ্রহণ করার জন্য। এইভাবে নির্যাতনের পরে ইসলামের বিজয় হয়েছে, স্বয়ং নবী এইভাবে তিনি নির্যাতিত হয়েছেন, তাকে শেবে আবি তালিবে 3 বৎসর এমনভাবে আবদ্ধ করে তার গোটা কমকে রাখা হয়েছিল, পানি খাদ্য কিছুই ছিল না, গাছের পাতা ছাল বাকড়িগুলো খেয়ে খেয়ে তাদের পায়খানা ছাগলের বড়ির মতো হয়ে গিয়েছিল। ওখান থেকে বের হয়ে 3 বৎসর কারাগারে, ওখান থেকে বের হয়ে তিনি 70 কিলোমিটার দূরে তায়েবে চলে গেলেন। যে মক্কার লোকেরা তো গ্রহণ করছে না, দেখি তায়েবের লোকেরা গ্রহণ করে কিনা। সেখানে নেতাদেরকে দাওয়াত দিলেন সাহস করে, ইসলামের পথে চলতে সাহস লাগে, আধা বিপত্তিকে ভয় করা চলে না। নবীর জীবন থেকে এটা আমাদেরকে শিখতে হবে। 70 কিলোমিটার পায়ে হেঁটে চলে গেছেন, তারপরে সেখানে কি আচরণ করা হয়েছে, পড়তি যুবকদেরকে তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, পাথরে পাথরে রক্তাক্ত করে ফেলা হয়েছে গোটা দেহকে। জিবরিল এসে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, অনুমতি দিলে, আল্লাহর অনুমতি আছে, দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে শেষ করে দেই। দয়ার নবী বলেন, ওরা বুঝে নাই, চিনে নাই, আমি আল্লাহর নবী, না বুঝে যে অত্যাচার করেছে আমি ক্ষমা করে দিলাম, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইভাবে সবর করে করে প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর প্রতি জিহাদে শহীদ হওয়ার জন্য পাগল করা ছিলেন। স্বয়ং নবী 3 বার এই কথা বলেছেন, আমার বড় ইচ্ছা হয় আল্লাহর প্রতি নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই। শাহাদা আল্লাহর জন্য, আল্লাহর প্রতি কত বড় একটা মর্যাদার বিষয়। ওহুদের যুদ্ধের প্রথম শহীদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন তিনি শহীদ হচ্ছেন, তার পরিবারের লোকদেরকে জানালেন, সবাই আনন্দিত, এবং যুদ্ধে তিনি প্রথম শহীদ হলেন। তার শাহাদাতের পর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে সাক্ষাৎ করেছেন আর বলেন, ওরে আব্দুল্লাহ, তুমি তো তোমার সবচেয়ে প্রিয় বস্তু জীবন আমার প্রতি বিলিয়ে দিয়েছো, আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ বলেন, অগো প্রভু, আবার দুনিয়া পাঠিয়ে দাও, আমি আবার শহীদ হয়ে আসি। একমাত্র শহীদরা আবার দুনিয়ায় আসতে চাইবে, আর কেউ এটা দাবি করবে না।
আল্লাহ বলেন এটা তো আর হবে না, তুমি আর কি চাও? তখন সেই শহীদ বলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জলিল কদর সাহাবী, হে আল্লাহ তাহলে দুনিয়ার মানুষকে জানিয়ে দাও শাহাদাতের দিয়ে তোমাকে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ তাকুলু লিমান ইয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর প্রতি নিয়ত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো। হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের আরেক শহীদ, আগের দিন যুদ্ধের আগের দিন আল্লাহর নবী কি তাদের বিবাহ পড়ে দিয়েছেন, কোরমা খেয়েছেন, খেজুর খেয়েছেন, আর ওই রাত্রি যুদ্ধের দামামা বেজে উঠলো, আল্লাহ রাসূল ডাক দিলেন সবাইকে জিহাদের ময়দানে আসার জন্য। হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি মধ্যরাত্রে এসে বললেন অপ্রিয় তোমার স্ত্রী তোমার হক আদায় করতে পারলাম না, আমি যাচ্ছি, যদি ফিরে আসি দেখা হবে, আর না হয় জান্নাতে দেখা হবে। জিহাদে মুসলমানদের ঘটনা আপনারা জানেন, প্রথমে জয় হয়েছে পরে পরাজয় হয়েছে, হানজালা শহীদ হয়েছেন। আল্লাহ রসুল বলছেন লাশগুলোকে একত্রিত করো। এই সময় এক মহিলা আল্লাহ রসুল এসে সামনে এসে আসেন, আল্লাহ রসুল আমাকে চিনেছেন? আল্লাহ রসুল না তোমাকে কিভাবে চিনবো, তুমি তো পর্দানশীন একজন নারী। ইয়া আল্লাহ রসুল আমি অমুক হানজালার স্ত্রী, এই গত রাত্রেই আপনি আমাদের বিয়ে পড়িয়েছেন, কোরমা খেয়েছেন, খেজুর খেয়েছেন, আর আপনার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী মধ্যরাত্রে জিহাদে চলে এসেছেন। আল্লাহ রসুল শহীদদেরকে তো আপনি গোসল করেন না, কিন্তু আমার অনুরোধ আমার স্বামীকে একটু গোসল। তিনি বললেন হানজালার লাশ খোঁজো কোথায়? কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে হাজির, ইয়া আল্লাহ রসুল হানজালার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তৃতীয় আসমানে নিয়ে গিয়েছেন, সেখানে তাকে গোসল দিয়েছেন, এবং আল্লাহ যে মিষ্কি আম্বর পছন্দ করেন সেই মিষ্কি আম্বর লাগিয়ে দিয়ে কফিনের মধ্যে আবার তাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। গিয়ে দেখা গেল আল্লাহর রসুলের সেই সাহাবির কপাল থেকে, চুল থেকে এবং দাড়ি থেকে পানি ঝরতেছে এবং জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহর প্রতি চললে, আল্লাহর প্রতি শাহাদাতের মর্যাদা এভাবেই কেউ বেড়া দুনিয়ায় কদিন আমরা থাকবো। এই জন্য এখানকার বোনের বোমা, এখানকার এইসব এই নির্যাতন নিপীড়ন, এগুলোকে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল পরোয়া করেননি। আমরাও একই রকম, সেই সাহাবায়ে কেরাম এবং নবী আম্বিয়া আলাইহিসসালাতুসসালামগণ যে পথে চলেছিলেন, যেভাবে হিম্মত দেখেছিলেন, আমরা যেহেতু তাদের রেখে যাওয়া সেই আন্দোলনই করছি এবং তাদের দেখানো পন্থাই করছি, সেই জন্য একই রকম বাধা নির্যাতন আসছে। শহীদ হয়ে গেলেন শহীদ মাওলানা নিজামী, তার মতো আলেমী দিন হত্যা করে গেল। মুজাহিদ সাহেবকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন, দুই টাকার দুর্নীতি কেউ পায়নি, বরং গরিবদের জন্য তিনি অনেক প্রকল্প হাতে নিয়েছিলেন, উন্নতি সাধন করেছিলেন, তাকে হত্যা করে গেল। প্রফেসর গোলাম আজম বাসার জন্য সংগ্রাম করেছিলেন, এ ভাষা আন্দোলন না হলে স্বাধীনতা আন্দোলন হতো না, এ ভাষার আন্দোলনে বিজয় না হলে আমরা স্বাধীনতা পেতাম না। নাকসুর সাবেক নির্বাচিত জিএস এইভাবে আমাদের নেতা মীর কাসেম মালিককে হত্যা করা হলো, যিনি অর্থনৈতিক জীবনে, যিনি বাংলাদেশের দারিদ্র বিবেচনে ব্যাংক প্রতিষ্ঠা করে লাখ লাখ মানুষের অর্থনৈতিক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, হাসপাতাল করেছেন, মেডিকেল কলেজ করেছেন, স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলো করেছেন, নিরক্ষতা দূরীকরণে বাংলাদেশকে শিক্ষিত বানিয়ে, বাংলাদেশের মানুষকে শিক্ষিত বানিয়ে আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবার জন্য তিনি সংগ্রাম করেছেন। নিজের বাড়িতে একটা লিফ্ট লাগাইতে পারেননি বাপের বাড়িতে, কিন্তু মানুষের জন্য হাসপাতাল করেছেন, কলেজ খুলেছেন, সেই নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বিদায় করে দিল প্রতিদ্বন্দ্বী সাংবাদিক দুজন, আমাদের বুদ্ধিজীবী কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা। একটি কারণ, কারণ নবী এবং সাহাবায়ে কেরাম যে পথে চলেছিলেন ওই একই পথ যেহেতু আমরা অনুসরণ করছি, অতএব তাদের উপরে যেভাবে জুলুম এসেছে সেই একই জুলুম আমাদের উপরে আসছে, আর তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবীগণ এবং সাহাবায়ে কেরাম আজমাইনগণ, যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, কোনো অন্যায়ের কাছে মাথা সঁপে দেওয়া যাবে না, আমরাও একই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মন্দির যতই কঠিন হোক না কেন, আমাদের পথ যত দুর্গমই হোক না কেন, আমাদের পথে যত বাধাই তৈরি করা হোক না কেন, আমরা সকল বাধা পেরিয়ে আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহর ভাষায় ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয়ী হবে, তোমাদের কোনো পরোয়া করার দরকার নেই। আমরা পৃথিবীর থেকে থেকে ইসলামের জয় জয়কার দেখছি, এখানেও আজকে যে জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছে এটা ত্রাসের ত্রাসের গোড়ার মতো, কিছুদিনের মধ্যে এটা চোনবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সারা পৃথিবীতে ইসলাম আবার বিজয়ী হবে, ইসলাম আবার বিজয়ী হবে, সেই ইসলামকে সেই বিপ্লবকে সফল করার জন্য আপনারা যারা আমাদের সহযোগী আমাদের বন্ধু, আপনারা আপনাদের দক্ষতাকে আরো উন্নতি করুন, আপনাদের যোগ্যতাকে আরো বিকশিত করুন, আপনাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে আপনারা এগিয়ে আসুন আগামী দিনের বিপ্লবকে সফল করার জন্য। আমরা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবের জন্য এখন এগিয়ে যেতে চাই, সেজন্য সকলকে আরো শক্তি সঞ্চয় করে
আত্মগঠনের মাধ্যমে, নৈতিক শক্তি অর্জনের মাধ্যমে এবং সর্বোপরি আন্দোলনের প্রতি আনুগত্য ভালোবাসা আরো বৃদ্ধি করার মাধ্যমে, দাওয়াতকে আরো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের এই বিপ্লবকে বাংলাদেশ ও সারা বিশ্বে সেই বিপ্লবকে আমরা সফল করবো ইনশাআল্লাহ।